আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের যে ভিডিওটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, যে আমাদের দেশ নাকি দেউলিয়া হয়ে যেতে চলেছে, বা আমাদের দেশ নাকি শ্রীলঙ্কার থেকে করুণ পরিণতিতে পরিণত হয়ে যাবে। তো এই যে আগাম বার্তাগুলো আমরা পেয়েছি বা শুনেছি, তো এই যে কথাগুলো মানুষকে উস্কানিমূলক কথা, এই কথাগুলো আমি মেনে নিতে পারি না। কারণ আমি আমার দেশকে ভালোবাসি, আর সব থেকে বড় কথা হলো যে আমাদের দেশের সরকার, তাকে হয়তো অনেকে পছন্দ করতে পারেন, অনেকে পছন্দ নাও করতে পারেন, তো আমাদের দেশের সরকারকে আমি অনেক ভালোবাসি। তার কথা, তার চলাফেরা, তার যে অধা, সেগুলো কিন্তু সে রেখেছে। তো অনেকে হয়তো তাকে পছন্দ না করে তার বিরোধিতা করতে পারেন, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বা আমাদের দেশের যে উন্নয়ন, এই উন্নয়নগুলো কিন্তু আমরা এখন ভোগ করতে চলেছি। যেমন পদ্মা সেতু বলেন, রুট ব্রিজ, বা বিভিন্ন সরকারি প্রশাসনিক ভবন, স্কুল, মাদ্রাসা, এই সব ধরনের যে ভবনগুলো আমাদের দেশের সরকার যে দ্রুত কার্যকারী করেছেন, সেগুলো কিন্তু আমরা নিজের চোখে দেখেও অনেকে না দেখার ভান করে থাকি। আমাদের দেশের যে দ্রুত, এত দ্রুত উন্নয়ন, এই উন্নয়নকে আমরা স্বীকার করি না। আমাদের বাচ্চারা বা আমাদের ভাই বোনেরা এই স্কুল মাদ্রাসাগুলোতে সুন্দরভাবে শিক্ষা পাচ্ছে, তারা সেখানে যাচ্ছে, কিন্তু সেগুলো আমরা না দেখার ভান করি, কিন্তু কেন? আমার প্রশ্ন হলো এটাই। তো আমাদের দেশ দেউলিয়া যদি হয়েই গেছে, তাহলে আমরা কেন এখনো ভালোভাবে বেঁচে আছি, ভালো খেয়ে পরে বেঁচে আছি? আমার কথা হলো এটাই। তো সবাই আমার এই কথাগুলোর উপরে ডিপেন্ড করে কমেন্ট সেকশনে আপনাদের বক্তব্য জানিয়ে যাবেন। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। তো চলুন ভিডিওটি দেখা যাক। তবে হাসিনা চিন্তা করো না, তুমি রেডি হও, শ্রীলঙ্কার মতো তোমার দেশের জনতা তোমার এমপি এমএলএদের জাঙ্গিয়া ছিঁড়বে মেরে। ঠিক বলছি না ভুল বলছি? অবশ্যই তুমি আলেম দিকে হক কথা বলার কারণে জেলের কুঠরিতে ভরছো। তুমি রেডি হও, আমি ভারত থেকে তোমাকে তোমার ভবিষ্যৎ বাণী দিচ্ছি, খুব তাড়াতাড়ি তোমার দেশেরও শ্রীলঙ্কার থেকেও খারাপ অবস্থা হবে। আর বাংলাদেশের মুসলমান দিকে বলছি, ইমানকে পুক্ত করো আর রুখে দাঁড়াও, শুনে রেখে দাও, এই রাশিয়ার থেকেও খারাপ হাসিনা সরকার। আপনাদিকে বার্তা দিই, আপনাদের দেশের যতগুলো মাদ্রাসা আছে, একটা কথা মাথায় রাখবেন, মাদ্রাসায় যেন তালা না পড়ে, এই চেতনাটা আপনাদিকে নিতে হবে। জোরে বলুন ইনশাল্লাহ। রাশিয়ার বুকে ইসলামকে মিটানোর যে চক্রান্ত নিয়ে হয়েছিল, সেই চক্রান্তটা আম জনতার মুসলমানের উপরে নয়। জানেন তারা কি চক্রান্ত করেছিল? সেখানকার মার্ক্সবাদী নেতারা, তারা চিন্তা করলে ইসলামকে যদি রাশিয়ার বুক থেকে মিটাতে হয়, সব থেকে প্রথমে এই সমাজের আলেমদিকে ধ্বংস করতে হবে। কয়েক লাখ আলেমকে রাশিয়ার বুকে কতল করা হয়েছিল, আর কতল করেছিল মুসলমানরা।